তিন দিনের সফর শেষে দিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি গতকাল সন্ধ্যা হজরত থাককে অভ্যর্থনা জানান মন্ত্রী সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গত শনিবার দিল্লি যান সরকার প্রধান